রাজ্যসভা একটি বিষয় ঘটিয়েছে, যারা নিজেদেরকে মেধাবী দাবি করে সেই মেধাবীদের বিশ্ববিদ্যালয় রুয়েতে আমরা গতকাল দেখেছি একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি বলব কোন সাধারণ শিক্ষার্থী এ ধরনের ঘটনা ঘটাতে পারে না, কারণ সাধারণ শিক্ষার্থীরা জানে জাতির পিতা এই বাংলাদেশের জন্য তিনি কি। সুতরাং যারা ঘটিয়েছে আমি মনে করি তারা ওই জামাত শিবিরের প্রেতাত্মা, তারা এই বাংলাদেশকে কখনোই মেনে নেয়নি, সেই কুচক্রি গতকাল এই ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা জানেন আগস্ট মাসে জাতির পিতা শোকের মাসে, শোকের মাসে একটি শোক সভা করেছে, সেই গণ অভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশে অর্জনে যারা নেতৃত্ব দিয়েছিল সেই সাবেক নেতৃবৃন্দ একটি শোক সভার আয়োজন করেছিল। সেখানে সেই শিবিরের চক্ররা, সেখানে আমাদের সাবেক যারা এই দেশের জন্য কাজ করেছে, এই দেশের মানুষের জন্য কাজ করেছে, আপনারা দেখেন যে সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিল তারা, কিন্তু ছোটরা, ছোটদের বলবো না, আমি বলবো সেই জামাত শিবিরের নেতারা নিজ বিশ্ববিদ্যালয়ের ধর ভাইদের সাথে কি বেয়াদবিটা করলো আপনারা দেখেছেন। এ ধরনের বেয়াদবদের কখনোই ভালো কিছু হয়ে আসবে বলে আমি মনে করি না। বেয়াদবদের আস্তারা নিকৃষ্ট ভাবে, সে নিকৃষ্ট ভাবে তাদের যে ফল তারা পাবে, আপনারা জানেন জাতির পিতা এই বাংলাদেশ সৃষ্টি করেছেন, তাকে নিয়ে যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে তাদের অবশ্যই প্রতিহত করা হবে। জামাত শিবিরের নেতারা ওই ভুয়েতে কেউ যদি অন্যায় করে তার শাস্তি পেতে হবে, আমি জয় যদি কোনো অন্যায় করি তার শাস্তি আমাকে ব্যক্তিগত জয় হিসেবে পেতে হবে। আপনারা জানেন আপনার হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্রলীগ মাঠে নেমে তার প্রতিবাদ করেছে। আমরা কোনো অন্যায়কারীকে আমরা কিন্তু প্রশ্রয় দিইনি, আমরা সাথে সাথে তাদেরকে বহিষ্কার করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি, এবং সে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বিচারও হয়েছে এবং তাদের বিচার এখনো হচ্ছে। সুতরাং তারা কারা যারা স্লোগান দেয় ছাত্রলীগের ঠিকানা নাকি তাদের ক্যাম্পাস হবে না, এত সহজ বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চিতে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস রয়েছে। ছাত্রলীগকে যারা ঠিকানা মনে করেন না তাদের উদ্দেশ্য